অনেক কষ্ট দেখো বাইক রেখেছি এখানে কোথায় রেখেছি ট্রিনিকাসের অপোজিটে তো তোমরা যদি আসো ট্রিনিকাসের অপোজিটে এখানে বাইক রাখতে পারো নালে অন্য কোথাও আর পাবে না জায়গা সিরিয়াসলি আজকে 23 ডিসেম্বর আমরা এখানে এসেছি অলরেডি বড় দিনের এখনো দুই দিন বাকি আছে আর এখানে ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছো প্রচন্ড ভিড় আমরা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি তারপর তোমরা বুঝতে পারবে কি আছে তো খুব খিদা পেয়ে গেছিল তাই আমি একটা রোল কিনলাম পার্ক স্ট্রিটের কাটি রোল খুব ফেমাস এখানে তো ফাইনালি দেখো ওকে টুপি পরে দিছি আমি গাইস পার্ক স্ট্রিটে চলে আসো তোমরা এখানে পুরো রাস্তাটা সাজানো আছে আর ক্রিসমাসের অরিজিনাল ভাইব আছে তোমাদের কি বলে জন্য চলে এসেছি অ্যালেন পার্কের সামনে আর এইদিকে তোমরা মাস্ট আসবে চলো ঘুরে দেখাই তোমাদের কাজ করছিল না আর আমরা ওটা একদমই বুঝতে পারিনি তো তোমাদের এখানে ভয়েস ওভার দিচ্ছি আমরা দেখতে পাচ্ছ এখানে অ্যালেন পার্কটা বাইরের থেকে তোমাদের দেখাচ্ছি কেন কি 9টার মধ্যে এন্ট্রি বন্ধ হয়ে যায় আমরা ঢুকতে পারিনি আর এখানে আমার মুডটাও একটু অফ হয়ে গেছে কিছু করার ছিল না কেন কি আমরা জানতাম না আর এটা 24-25 তারিখ বন্ধ থাকবে তো তোমরা বাইরের থেকে এনজয় করতে পারো এখানে এসে বাইরের লাইটিং গুলো খুব ভালো থাকে এখানে আমরা ট্রাই করছি যতটা বাইরের থেকে কভার করা যায় তোমাদের দেখানো যায় দেখো এখানে ক্রিসমাস ট্রি গুলো কত বড় বড় আর ভীষণ সুন্দর ভাবে সাজিয়েছে তো দেখো অ্যালেন পার্কের ভেতরে তো ঢুকতে দিল না এখানে নাকি 9টা অবধি খোলা থাকে আমরা এটা জানতাম না কেন কি এটা আমি ফার্স্ট টাইম এখানে এসেছি তোমরা যদি আসো এটা 26 তারিখ খুলবে আর 26 তারিখ যদি আসতে পারো 9টার আগে আসার চেষ্টা করবে হ্যাঁ 24th আর 25th ডিসেম্বর খুলবে না বলছে টোটালি খুলবে না একদম তোর মুখটা খুব অফ হয়ে গেছে সাইড হয়ে গেছে তাও কিছু করা যাবে না আমি তেরে পাস কোই অর রাস্তা হ্যায় ক্রিসমাস তো আমরা এনজয় করতে এসেছি আর ফুল এনজয় করব তো বাইরে থেকে একটু গ্লিমস তোমাদেরকে দেখাবো তোমাদের জন্য হাত গলি গলি দেখাচ্ছি গাইস সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নাও আমি দেখেছিলাম এখানটা তো ওই ক্রিসমাসের এটা দেওয়া আছে মানে যে জন্ম হয়েছিল না মানে সাজানো আছে ওকে ভেতরটা ফটো ওঠানোর জন্য খুব ভালো ছিল আমি এখানটা আর একটু ফটো ওঠাবো সো তোমাদের দিদি ভাই পায়েলের এত মুড অফ হয়ে গেছিলো যে কি করব আমি গার্ডকে এত রিকোয়েস্ট করলাম পিছন গেটের তো গার্ড বলল ঠিক আছে যাও কিন্তু তোমাদেরকে বার করে দিবে তো সেই শর্তে জাস্ট ঢুকে গেলাম কোনো মতে আর ও আসছে পিছনে
সো তোমাদের দিদিভাই পায়েল বাইরের থেকে দেখাচ্ছিল যে যীশু খ্রিস্টের এখানে সব স্ট্যাচু সব কিছু আছে, সো দেখাচ্ছি সেটা। সো এখানে একটা খুব ফেমাস বেকারি শপ আছে, ও নেটে দেখেছিল, দ্য বোমা বেকারি বলে। ওখানে কি পাওয়া যায়? ওখানে বাবল টি পাওয়া যায়, যেটা ও খুব জেদ করছে খাবে বলে। জানি না এখন খোলা আছে কিনা, রাত্রি 10টা বেজে গেছে, গিয়ে দেখা যাক। ভাবলাম যে ক্রিসমাসে তো কেক ছাড়া তো ভালো লাগে না, সো ফাইনালি ওকে একটু কেক খাওয়াই। ও অনেক বলছিল কেক খাবে কেক খাবে, আর সব দোকান বন্ধ ছিল, নাহোমসেও ভাবলাম যাব কিন্তু নাহোমসও বন্ধ ছিল, ওর বাবল টি এর ওখানেও বন্ধ ছিল, তো ফাইনালি ফ্লারিসে ঢুকছি আমরা। চলো ফ্লারিসে, খুব কস্টলি সব কিছু, তাও কিছু করার নেই, ওকে খাওয়াতেই হবে একটা কিছু। এখান থেকে আর বেরিয়ে গেছি, আর চলো যাওয়া যাক, এখন বেরানো যাক। কেমন লাগলো তোমার কেকটা, কুকিজটা? এরকম করে মুখটা ঘুরে আসে। তো ক্রিসমাসের আসল মজা হলো পার্ক স্ট্রিটের রাস্তায় ঘোরা, আর যদি না ঘুরে থাকো তোমরা তাহলে আর কি করলে ক্রিসমাসে? তো যদি কলকাতায় থাকো তাড়াতাড়ি চলে আসো পার্ক স্ট্রিটে, এনজয় করো তোমরা। সবাইকে আরেকবার মেরি ক্রিসমাস। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। হ্যাঁ, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে দাও। তো এখানে ব্লগটা আমরা শেষ করব, আর একটু আরেকটু অ্যাড করব যে বাড়ি যাচ্ছি। তো চলো, বাই বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ ফর ওয়াচিং।